জলসাতে আরম্ভ হল নতুন মেগা ধারাবাহিক সাহেবের চিঠি। অ্যাক্রোপলিসের এই প্রজেক্টে অনেক তাবড় তাবড় জনপ্রিয় টেলি তারকাদের দেখা যাচ্ছে। ধারাবাহিকের প্রথম এপিসোডে অনেক চমক ছিল দর্শকের জন্য। অনেকদিন আগেই আমরা জেনেছিলাম যে সাহেবের চিঠিতে কে খলনায়িকা হচ্ছেন, কে নায়কের বোন হচ্ছেন, অনেক এক্সক্লুসিভ আপডেট তোমাদের জানিয়েছি। এবার যে আপডেটটা সামনে এলো এটা জানলে সবাই বেশ খুশি হবে। তিতলি ধারাবাহিকের তিতলি অর্থাৎ জনপ্রিয় টেলি অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী এবার সাহেবের চিঠিতে কামব্যাক করলেন। দ্বিতীয় নায়িকার চরিত্রে তাকে দেখা যাবে। এখানে নায়িকার বোনের চরিত্রে আছেন মধুপ্রিয়া। সম্ভবত তার চরিত্রের নাম ভূমি, সে সাহেবের খুব বড় ফ্যান। তিতলি ধারাবাহিকের পরে আবার সন্ধে 6:30 আসছেন মধুপ্রিয়া চৌধুরী। তবে নতুন মেগা ধারাবাহিক সাহেবের চিঠিতে বোঝাই যাচ্ছে কতটা জমজমাট হতে চলেছে এই নতুন মেগা সিরিয়ালটি। একের পর এক জনপ্রিয় তারকাদের দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।